আসসালামু আলাইকুম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। বর্ষবরণে রাজধানীতে আনন্দ উৎসব, মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল, প্রতিবাদে অবিচল হওয়ার ডাক রমনা বটমূলে। পহেলা বৈশাখে গণভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা। চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, হাসপাতালে দেখা করে এসে বললেন বিএনপি মহাসচিব। ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য মন্ত্রী। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাগত। পহেলা বৈশাখ বাংলা 1426 সালের প্রথম দিন আজ। আদি ঐতিহ্যে সর্বজনীন উৎসবের আলো ছড়ানো এই দিনকে ঘিরে মাতোয়ারা বাঙালি। এ উপলক্ষে রাজধানীতে ছিল দিনব্যাপী নানা আয়োজন। বিভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার আহ্বান জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রা থেকে। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ছিল মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। আনিসুর রহমান সোহাগ ও আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট মাহবুব কবির চপলের। যে অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনা করা হয়, যেখানে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ, সেই অনুষ্ঠান বিশ্বজনীন হয়। তার বড় উদাহরণ মঙ্গল শোভাযাত্রা। সকাল 9টায় শাহবাগ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এতে যোগ দেন, তবে তারুণ্যের স্পন্দন ছিল সবচেয়ে বেশি। অনুষ্ঠান মানে যে বাঙালির স্বতঃস্ফূর্ত উদযাপন, তা আবারও দেখা যায় শোভাযাত্রাকে ঘিরে। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে আনন্দে সামিল হন হাজারো মানুষ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা দাগ কেটেছে সবার মনে, তবে নতুন বছরে অমঙ্গল দূর হয়ে মঙ্গল আসবে, এমনই প্রত্যাশা ছিল শোভাযাত্রায় অংশ নেয়া মানুষদের। মঙ্গল শোভাযাত্রা কি বোঝানো হচ্ছে? যে আমাদের বাংলাদেশ থেকে সকল খারাপ জিনিসগুলো দূর হয়ে যায়। আমি বাঙালি, সেই চেতনা থেকেই অবশ্যই আসা, কারণ আমি বাঙালি, আমার সংস্কৃতিটাকে অবশ্যই ধরে রাখতে হবে। উদীয়মান সন্তানদের একটু বোঝানোর জন্য যে আমরা বাঙালি ছিলাম, আমরাই বাঙালি। আমি এখানে এসেছি, কেমন লাগছে? ভালো লাগছে। বাঙালিরা যেভাবে এটা উদযাপন করে, সেটা অন্য কেউ বা অন্য কোনো রাজ্যে সেরকম ভাবে উদযাপন করা হয় না। সব সময় থাকা উচিত, এসব একটা দিন কেন্দ্রে থাকা উচিত না। আমরা আশা করি বাংলাদেশ সব সময় ভালো থাকুক। পহেলা বৈশাখ ওরা চিনবে, জানবে, এজন্যই নিয়ে আসছি। মঙ্গল শোভাযাত্রা শুধু দেশে নয়, বিশ্বজুড়ে পরিচিত। বাঙালির এই প্রাণের আয়োজন দেখতে হাজির হন অনেক বিদেশি। মানুষে মানুষে এমন সৌহার্দ্য দেখে অভিভূত তারা। Everybody's happy. We have these traditional suits and it's exciting for me. First time when we in New Year celebration. Shubho Novoborso. এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের তৈরি 8টি শিল্পকাঠামো এবং বিভিন্ন শিল্পকর্ম। নিরাপত্তার স্বার্থে মুখোশ পরতে বারণ করে পুলিশ। শাহবাগ থেকে ঢাকা ক্লাব টিএসসি ঘুরে আসে মঙ্গল শোভাযাত্রাটি। আমাদের মাঝে অনেকগুলো প্রতীক আছে, আনন্দ উৎসবের একটি অংশ হিসাবে সেগুলোকে সংযোজন করা হয় এবং সৃজনশীল যে শক্তির বহিঃপ্রকাশ, সেটিও এটার মধ্য দিয়ে ঘটে। তখন ভাবা যায়নি যে এটা সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী এত আলোড়ন তৈরি করবে। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা, দুই পাশে তৈরি করা হয় মানব প্রাচীর। মঙ্গল কামনায় যে শোভাযাত্রা, তা যেন সবার মধ্যে সবসময় থাকে, শুধু আনুষ্ঠানিকতা না হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হিংসা বিভেদ ভুলে শান্তির বার্তায় এবারও রাজধানীর রমনা বটমূলে সূর্যোদয়ের সাথে আগমনী গানে নতুন বর্ষবরণের আয়োজন করে সঙ্গীত বিদ্যালয়ে ছায়ানট। বৈশাখের অন্যতম প্রধান এই আয়োজনে অংশ নেন অসংখ্য মানুষ। এহসানুল গলি স্বজন ও এমদাদুল হকের তোলা ছবিতে কেরামতুল্লাহ বিপ্লবীর রিপোর্ট। গেল কদিন ঝড়ঝঞ্ঝা হলেও প্রকৃতি যেন উজ্জ্বল আলো ছড়িয়ে দিয়েছে বাংলা নতুন বছরের প্রথম দিনে। এত উৎসব আর আনন্দের দিন। বছরে একবারই আসে পহেলা বৈশাখ, তাই ঘরে বসে থাকার সুযোগ কই। সব ফেলে কষ্ট ভুলে নগরীর নানা প্রান্ত থেকে সবাই আসেন রমনার এই বটমূলে ছায়ানটের আগমনী আয়োজনে। সংগঠনটি এ আয়োজন একাধারে করছে 52 বছর ধরে সেই একই মেজাজে। 2001 সালের অনুষ্ঠানে গ্রেনেড হামলার পর ছায়ানটের ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে নিরাপত্তা বলয় শক্ত হয়েছে, বেড়েছে বিভিন্ন সংস্থা আর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। কিন্তু তাতে দুশ্চিন্তা নেই বৈশাখে উৎসবে আসা দেশি বিদেশি মানুষের। এখানে অনেক সুন্দর গান হচ্ছে, সবাই গান গাচ্ছে, মানে এখানে একটা ফ্রেশ ইয়ারের ভিতরে তারা গান গাচ্ছে। আমার ভাইয়া ভাবির সাথে আমরা প্রতি বছর এখানে গান শুনতে আসি, মনে হয় একটা রিফ্রেশমেন্ট হয় সকাল সকাল পয়লা বৈশাখে। It's wonderful. It's too early in the morning but it's very wonderful. নববর্ষের বাঙালি সংস্কৃতি বাঙালিপনা দেখার জন্য ওটাকে নিয়ে আসি, ওনারা সবাই খুব এনজয় করছে। বাংলাদেশ নিউ ইয়ার ফেস্টিভ্যাল here and at the same time it's also Thai New Year. সূর্যোদয়ের পর রাগ ললিত দিয়ে শুরু হলেও প্রায় 3 ঘন্টার এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মুকুন্দ দাস, অতুল প্রসাদ, সলিল চৌধুরীর গান গেয়ে শোনান ছায়ানটের শিল্পীরা। কিছু মানুষ কি পাষণ্ড হয়ে উঠল। নববর্ষ যদি ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধের উন্মেষ না ঘটাতে পারে তবে নতুন দিন কি বার্তা নিয়ে আসে। রমনা পার্কে এই বৈশাখ বরণের আয়োজন করতে বেশ কদিন ধরেই ব্যস্ত ছিলেন পূর্ত বিভাগের প্রকৌশলী আর কারিগররা। আয়োজন নিরাপদে সফল হলেই কেবল হাঁপ ছেড়ে বাঁচেন তারা। সার্বিক কাজটা করার জন্য আমরা সর্বদা পরিশ্রম করি, এর ভিতরেও আমরা পরিবার পরিজনে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমরা সচেতন থাকি এবং চেষ্টা করি আর কি, এবং এটা আমরা খুব এটা এনজয় করি। বাঙালির প্রাণস্পন্দন জাগিয়ে দেয়া পয়লা বৈশাখ যেন সারা বছর জুড়ে ছড়িয়ে রাখে তার মঙ্গলাভা দেশ ও দশের মাঝে। গ্রামের পুরনো প্রাচীন অনেকেই বৈশাখকে ঝড়ঝঞ্ঝা কিংবা সংকার মাস হিসেবেই চেনেন, কিন্তু সেই মাসটির প্রথম দিন রাজধানী শহর ঢাকায় এরকম উৎসব মহা আনন্দের। বৈশাখ বরণের এই সকল আয়োজন মানুষকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবে। অনেকেই ফিরে পেতে চান আমাদের আদি অকৃত্রিম সংস্কৃতি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, রমনা পার্ক, ঢাকা। নতুন বছরে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ উপলক্ষে গণভবনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কামনা করেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। নববর্ষ হলো বাঙালির প্রাণের মেলা। আপাদমস্তক বাঙালি সংস্কৃতি লালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই প্রাণের টানে নতুন বছরকে বরণ করে নিলেন। চিরনতুনের ডাক দিয়ে আসা পহেলা বৈশাখের রং বরাবরের মতো গণভবনেও ছড়িয়েছে। সমাজের সর্বস্তরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে 1426 সালের প্রথম দিন শুরু করলেন প্রধানমন্ত্রী। শুধু আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়, দেশ বরণ্য ব্যক্তিত্বদের সাথে নববর্ষ বরণের আনন্দ ভাগ করে নিলেন শেখ হাসিনা। দেশবাসী ও প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আমি সমগ্র বাঙালি জাতিকে এই নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিশ্ব দরবারে বাঙালি জাতি সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে। বিশ্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন, আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। আর্থসামাজিক নানা সূচকে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, হাতে পায়ে আগের মতোই ব্যথা আছে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের উন্নত চিকিৎসা প্রয়োজন বলেও জানান তিনি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সাথে দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 3 নেতা। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব জানান দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া। আগের চেয়ে তিনি খুব বেশি ইমপ্রুভ করেছেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বারবারই যেটা বলেছিলাম যে তারা স্পেশালাইজ ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা তারা এখনও শুরু হচ্ছে বলে আমাদের কাছে মনে হয়নি আর কি। খেতে পারছেন না এখনও, এখনও তিনি পা ব্যান্ড করতে পারেন না, তার বা হাত এখনও সেই আগের মতোই রয়ে গেছে। উনি শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বলেছেন যে দেশবাসীর সাথে সচেতন হওয়া এবং কাজ করার প্রয়োজন। ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ। এক মাসের মধ্যে এই চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং এর সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। মাহবুবুল আলম জানাচ্ছেন বিস্তারিত। হিমালয়ের কোলে ছবির মতো প্রাকৃতিক শোভামণ্ডিত দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটান বিশ্বব্যাপী সুখী মানুষের দেশ হিসেবে পরিচিত। এই দেশ চারিদিকে পর্বত আর পাহাড়ে ঘেরা থাকায় বিশ্ব বাণিজ্যে খুব একটা অবদান রাখে না, তবে জলবিদ্যুৎ, সিমেন্ট ও পাথর খাতে সম্ভাবনা আছে দেশটির। বাংলাদেশ বছরে ওষুধ ও তৈরি পোশাক সহ ৪২ কোটি টাকার পণ্য রপ্তানি করে দেশটিতে, আর আমদানি করে পাথর, ফল, সবজি সহ ২৫২ কোটি টাকার বিভিন্ন পণ্য। বেশ কয়েকটা আইটেম আছে যেটা আমাদের দেশে ওরা পাঠায়, আমরাও কিছু পাঠাই যেটা ডিউটি করা আছে, ডিউটি ফ্রি করা আছে। এখন ওরা চাইছে যে, আর আমরাও চাইছি যে এই ডিউটি ফ্রি যে নাম্বারগুলো, মানে যে সংখ্যাটা আছে সেটা আরও বাড়ানোর জন্য। সফররত দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আরও জানান, দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে শিগগিরই বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে বাংলাদেশ। দুই পক্ষই একটা কথাবার্তা হয়েছে যে একটা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করার জন্য। আমরা এবার জোর দিয়েছি যে খুব তাড়াতাড়ি লেটস ডু ইট। তো প্রাইম মিনিস্টার যিনি এসেছেন, হি ইজ ভেরি পজিটিভ। আমি চাপ দিয়েছি, বলেছি তাদের যে লেটস ডু ইট উইদিন 1 মান্থ। বাণিজ্যমন্ত্রী জানান, ভুটানের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি, অবকাঠামো এবং পোশাক সহ বিভিন্ন খাতে বাণিজ্য বাড়াতে একমত হয়েছে দুই দেশ। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসা পেশায় দায়িত্ববান হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লটে শেরিং। নিজের শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথা বলেন। এর আগে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন ভুটানের প্রধানমন্ত্রী। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। গত বছরের নভেম্বরে ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফর করছেন চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা ডক্টর লটে শেরিং। বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বাংলার পাশাপাশি বর্ষবরণের গান শোনানো হয় ভুটানি ভাষাতেও। অনুষ্ঠানে অতিথিদের গান গেয়ে শোনান জনপ্রিয় রবীন্দ্রনাথ সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ইউনিলিভারের পাওয়ার ব্র্যান্ড লিভার আয়ুষ। শুভ নববর্ষ জানাতে চাচ্ছে আপনারা সবাই পান্তা ভাত খাইয়েছেন। পরে শিক্ষা জীবনে স্মৃতিবিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজে যান ভুটানের প্রধানমন্ত্রী। সেখানে এক মতবিনিময় সভায় তারুণ্যের নানা সুখস্মৃতি তুলে ধরেন ডক্টর লটে শেরিং। সময় কাটান নিজ ব্যাচের সহপাঠীদের সাথে। বিদেশি কোটায় ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন লটে শেরিং। শিক্ষাজীবন শেষে ভুটানে ফিরে যান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা। জাঁক জমকপূর্ণ আয়োজনে রাজধানীর রবীন্দ্র সরোবরে উদযাপিত হলো পহেলা বৈশাখ। এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের যৌথ আয়োজনে মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান নগরবাসীর বর্ষবরণে যোগ করে নতুন মাত্রা। অনুষ্ঠানে পুরনো বছরের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। নবপ্রাণে নব আনন্দে জাগে বৈশাখের আবহমান জয়গান। বৈশাখে হাজার বছরের বাংলা তার ঐতিহ্যকে ধারণ করে নতুন সময়ে প্রবেশ করেছে। কালের যাত্রাপথে এই অবিরাম বাংলার মুখ অনিন্দ সুন্দর। এরই মধ্যে বর্ষবরণের অনুষঙ্গ হয়ে উঠেছে রবীন্দ্র সরোবরের এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের স্বনামধন্য শিল্পীরা তাদের পরিবেশনায় মাতিয়ে রাখে পুরো সময়টা। ধানমন্ডির এই প্রোগ্রামটাতে সবসময়ই আসি এবং সবসময়ই খুব ভালো লাগে। এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে নিয়ে করা হয়। সবসময়ই তো রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণই হয়ে থাকে। এখানে এসে আমার খুব ভালো লাগছে। নববর্ষ রবীন্দ্র সরোবরে এসে আমার খুব ভালো লাগছে। একদিনের জন্য নয়, স্বকীয়তা ও নিজস্ব সংস্কৃতিকে ভালোবাসতে হবে বছরের প্রতিটি দিন, এমন মন্তব্য করেন অতিথিরা। আজকের এই দিনের মাধ্যম দিয়ে সমগ্র বছরের এই দুঃখ কষ্ট যেগুলো ছিল সেগুলোকে দূর করবেন। ATN বাংলার আয়োজনে আজকে যে আয়োজনটি ধানমন্ডিতে এখানে হচ্ছে সেটি অত্যন্ত চমৎকার আয়োজন। আমরা যেন একদিনের জন্য এই বর্ষবরণ না করি, সারা বছরটি যেন এই বছর 1426 আমরা যেন পরিপূর্ণভাবে বাঙালি হিসেবে এই বর্ষটা পালন করেন। নববর্ষেও এই নান্দনিক ঐতিহ্য শুধু জীবনাচারের কথা বলে না, মানুষের জীবনবোধের প্রতীক বলেও মনে করেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং ATN বাংলার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আগামী দিনগুলো হোক সুন্দর, সুখময়, সবার মনোবাসনা পূর্ণ হোক। আগামী দিনগুলোতে আপনারা আমাদের ATN বাংলা দেখেন, ATN বাংলাকে ভালোবাসেন, ATN বাংলার সঙ্গে এতদিন ছিলেন, আশা করব আগামীতেও থাকবেন। এবং আমরা প্রতি বছর এই জায়গায় এই অনুষ্ঠানটিকে আমরা সরাসরি সারা বিশ্বের সকল বাঙালির কাছে তুলে ধরি। আমরা প্রতিবার আসি, আগামীতেও আসবো ইনশাল্লাহ। এ সময় সেভেন রিং সিমেন্ট ও লীরা গ্রুপের প্রতিনিধিরা ভবিষ্যতেও এই ধরনের আয়োজনে ATN বাংলার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এই নববর্ষের বরণের মাধ্যমে সমাপ্ত হবে এবং আমরা নতুন দিনে এগিয়ে যাব। আসন্ন যে বছরটা, এই নতুন বছরটা সেটাও যেন সেরকমই প্রাণবন্ত হয়ে উঠুক, এটাই আমাদের একান্ত কাম্য। সুখে শান্তিতে ভরা হোক 1426। বৈশাখের এই আয়োজন আবহমান বাংলার সংস্কৃতিকে ছুঁয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যত জীর্ণ পুরাতন জাগ ভেসে যাক, মুছে যাক গ্লানি, এই প্রণয়ের ভেতর আজ শুরু হলো বাংলা বছরের প্রথম দিন। ভোরের নরম আলো রাঙিয়ে দিয়েছে স্বপ্ন, চরাচর, প্রত্যাশা। নতুন সম্ভাবনায় কাটুক নতুন বছরের প্রতিটি দিন। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। বর্ষবরণকে কেন্দ্র করে গোটা রাজধানী পরিণত হয় উৎসবের নগরীতে। হাতিরঝিল, সংসদ ভবন এলাকা কিংবা বিনোদন স্পট, সবখানে ছিল উৎসবপ্রেমী মানুষের ঢল। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সর্বজনীন উৎসবে মাতেন সবাই। বাংলা একাডেমিতে শুরু হয়েছে 10 দিনের বৈশাখী মেলা, চলবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। নানান রং, নানা ঢং, সব বাঁধ ভেঙেই বাঙালির সার্বজনীন এই উৎসবের ঢেউ উঠেছিল ইট পাথরের শহরের সব প্রান্তে। এ ঢেউ রাঙিয়েছিল সব শ্রেণী, সব বয়সী মানুষের মন। যান্ত্রিক শহরে কিছুটা প্রকৃতির আবেশ পেতে রমনা সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি মানুষের স্রোত ছিল রাজধানীর হাতিরঝিলে। গাছগাছালি আর ঝিলের মনোরম পরিবেশে যেন গ্রামের সেই বৈশাখী উৎসবকেই খুঁজে ফেরেন তারা। যান্ত্রিক শহরে এই ধরনের ট্রেডিশনাল যেই ফেস্টগুলো আমরা বলি, ট্রেডিশনাল যেই উৎসবগুলো, এগুলো আসলে ওভাবে হয়তো স্যাটিসফ্যাক্টরিভাবে করা যায় না। বাট আমরা স্যাটিসফ্যাক্টরিভাবে করা যায় না সেহেতু আমরা ঘরে বসে থাকি না। বৈশাখের রং তো সব রং, যে কোনো রঙই বৈশাখের রং। বৈশাখ মানে যেমন এই যে সবাই মিলে আনন্দ উৎসব করতেছি, একসঙ্গে ঘোরাফেরা, এটাই আর কি। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে শহরের মানুষের কাছে তুলে ধরতে রাজধানীর নানা জায়গায় বসে বৈশাখী মেলা। দশ দিনের মেলা শুরু হয়েছে বাংলা একাডেমিতে। ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে এই মেলায় হস্ত, কুটির ও কারুশিল্প পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। গ্রামে যখন নববর্ষ আসতো তার অনেকদিন আগের থেকেই একটা প্রস্তুতি ছিল যে বিভিন্ন মেলা, বিভিন্ন এসে অনুষ্ঠানে ঘুরতে যাব। বর্ষবরণকে কেন্দ্র করে বিভিন্ন প্রাঙ্গণ কিংবা পার্কে যেমন উৎসবে মেতেছিলেন নগরবাসী, তেমনি রাজধানীর অ্যাপার্টমেন্টগুলোতেও ছিল নানা আয়োজন। সন্ধ্যার পরও উৎসবপ্রেমী মানুষের ঢল ছিল রাজধানীর সংসদ ভবন এলাকায়। পরিবার, পরিজন কিংবা বন্ধু সহপাঠী নিয়ে সবাই মেতেছিলেন প্রাণের উচ্ছ্বাসে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নুসরাত জাহান রাফি হত্যায় সরকার সমর্থকরা জড়িত দাবি করে বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভি বলেছেন, এ ঘটনায় বর্ষবরণ উৎসব ম্লান হয়ে গেছে। হত্যাকাণ্ডের বিচার চেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি। সরকারের দুঃশাসন, রাষ্ট্র পরিচালনার ব্যর্থতায় সারা দেশে ভয় ও আতঙ্ক চলছে বলেও মন্তব্য করেন রিজভি। কর্মসূচি থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। পরে নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নয়াপল্টন এলাকায় মিছিল করেন মহিলা দলের নেতাকর্মীরা। নিষ্পাপ কিশোর ছাত্রীর গোটা শরীর অগ্নিদগ্ধ হয়ে গেল, পুরো ছাই হয়ে গেল। বন্ধুরা আমার, এই বাংলাদেশে আমরা বাস করি, এই বাংলাদেশে আমরা এখনো বাঁচে আছি। আমাদের সামনে আমাদের সন্তানরা, আমাদের ছোট বোনরা আজকে ক্ষমতাসীনদের তাণ্ডবের কাছে, পৈশাচিকতার কাছে, বিভীষিকার কাছে ওদের দেহ ছাই হয়ে যাচ্ছে। তারপরেও আমরা উৎসব করব, তারপরেও আমরা ইলিশ মাছ খাবো, তারপরেও আমরা নতুন কাপড় পরবো। আমরা করতে পারি না। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর কারণে বিএনপির কাছে বৈশাখের আনন্দ ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলার মুখ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার বৈশাখী ভাতা চালু করে বর্ষবরণ উৎসব আরও প্রাণবন্ত হয়েছে বলেও মনে করেন তিনি হানিফ। যারা এই সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে তাদের কাছে বৈশাখের উৎসবটা ভালো লাগার কথা নয়। তো বিএনপি এই দেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিলেন, বিষ বাপ্য ছড়িয়েছিলেন, তাদের ছত্রছায়া থেকে যুদ্ধাপরাধী জামাতের তাদের বিস্তার ঘটেছিল। তো স্বাভাবিক কারণে বিএনপি এবং জামাত মুদ্রার এপিট ওপিট, এটা দুইটা একই চিন্তা চেতনা আদর্শে বেশি। এই দলের কাছে বৈশাখের এই চেতনাটা, বৈশাখের উৎসবটা তাদের কাছে খুব ভালো লাগার কথা নয়। বাংলা নববর্ষ উপলক্ষে কুর্মিটালা গলফ ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে সপরিবারে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ঢাকা লেডিস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে নৈশভোজে অংশ নেন তারা। কেবল এক বিশেষ দিনে নয়, বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য বছর জুড়ে চর্চার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা। তারা মনে করেন এই বাঙালিত্ব তৈরি হতে হবে পরিবার থেকে। রাজধানী গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে টিভি নাটক প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের বৈশাখী আয়োজনে অতিথিরা এইসব কথা বলেন। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও পরিচালক নাহিদ রহমান সহ টিভি ও নাট্য অঙ্গনের শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। পয়লা বৈশাখী আমাদের বাঙালির একমাত্র, বলতে পারি যে সব বাঙালির উৎসব, যেখানে আসলে এটা আমাদের প্রাণের উৎসব বলা যায়। মনের মধ্যে প্রার্থনা করি নতুন বছর ভালো হোক, সুন্দর হোক, মেয়েরা নিরাপদে নিশ্চিন্তে চলাফেরা করতে পারুক, তাদের জীবন সুন্দর হোক। যে বছরটা আজকে শুরু হলো সুন্দর এবং শুভ হোক, সকলের জীবন মঙ্গলময় হোক। বছরের প্রতিটি মুহূর্তে, আমাদের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করতে হবে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমাদের বহু বছরের ইতিহাস আছে, হাজার বছরের ইতিহাস আছে এর পেছনে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হালখাতা। এ যেন ব্যবসা বাণিজ্যে বকেয়া ও ঋণ পরিশোধের এক উৎসব। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সাজসজ্জা আর মুখরোচক খাবারসহ নানা আয়োজন থাকে ব্যবসায়ীদের। তারা জানান, ক্রেতা বিক্রেতা সম্পর্ক দৃঢ় করতেই এই উৎসব। এদিন কেনাকাটায় বিভিন্ন পণ্যে থাকে ছাড়ের ছড়াছড়ি। তাদের মতে হালখাতার অনুষ্ঠানে প্রায় 70% ঋণ আদায় হয়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। গ্রামের বাজার, একে ঘিরেই গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য, বেড়ে ওঠে গ্রামীণ অর্থনীতি। বছর জুড়ে কেনাকাটায় ক্রেতার কাছ থেকে বকেয়া আদায়ের বাংলা নববর্ষের প্রথম দিনে আয়োজন করা হয় হালখাতা। ঐতিহ্যবাহী গ্রামীণ এ রীতি উদযাপিত হচ্ছে গ্রাম থেকে শহরে, এমনকি রাজধানীতেও। পুরনো হিসাব চুকিয়ে নতুন তালিকায় বছরের ব্যবসার পরিকল্পনা ব্যবসায়ীদের। বছরের প্রথম দিনে তাই সাজসজ্জারও কমতি নেই। বকেয়া আদায়ে ক্রেতাদের জন্য খাবারসহ ভিন্ন ভিন্ন সব আয়োজন ছিল তাদের। আগের পুরান যে হিসাবটা আছে ওইটাকে সম্পূর্ণ পরিশোধ করে নতুনভাবে শুরু করে। পুরানো ঢাকায় বংশ পরম্পরায় হালখাতার অনুষ্ঠান করছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী এদিনে ক্রেতাদের জন্য আয়োজন করে থাকেন বিশেষ অনুষ্ঠানমালা। যারা পুরানো দোকানদার আছে তারা সেই আপনার হালখাতাটা ধরে রাখছে। সারা আপনার এটা না ধরে রাখলে তো ব্যবসার যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটা তো হারাই যাবে। আদায়টা আপনার মোটামুটি হয় আপনার 75% হয়ে যায়, আপনার 25% আপনার মাইনাস থাকে, তারা পরে এসে আপনি দিয়ে যায়। হালখাতার জমকালো আয়োজন ছিল স্বর্ণের দোকানগুলোতেও। এইসব দোকানে সবচেয়ে বেশি লেনদেন হয় বছরের প্রথম দিনে। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তাই ভাবলাম যে একটু সোনা গয়নাটা কিনেই ফেলি। বছরের প্রথম দিন উপলক্ষে সোনার দিয়েই আমরা শুরু করলাম। গোল্ডের দোকানে আজকে ছাড় হিসাবে কিছু টিপস আছে, এর জন্য আমরা কেনাকাটা করতে আসছি এখানে। অনেক বকেয়া পরিশোধ করছে এবং অনেকে নতুন নতুন জিনিস কিনছে। এক বছর পরে আজকে আমরা তাদেরকে কিছুটা আপ্যায়ন করার চেষ্টা করতেছি, এটা আমাদের কাছেও ভালো লাগে। মূল্য ছাড়ের সুযোগে কেনাকাটাও বেড়েছে কয়েক গুণ। ঢাকা শহরে হালখাতার অনুষ্ঠান এখনও আগের মতো রয়েছে। হালখাতা অনুষ্ঠানে লেনদেন যেমন হয়েছে, তেমনি নতুন করে ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে সম্পর্ক আরও জোরদার করছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল 21 টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে এটিএন বাংলা। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষে এই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজিশ আলী খান, উপদেষ্টা বিক্রয় বিপণন নুরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় 21 টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা। জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজধানীর রাওয়া ক্লাবে উদযাপিত হল বর্ষবরণ উৎসব শুভ নববর্ষ 1426। আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নেন দর্শকরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওয়া ক্লাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম। রাওয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাওয়া সদস্যরা সপরিবারে এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাওয়ার মেম্বার এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান এবং তানজিনা পৃথা। পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে কক্সবাজারে শেষ হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের MBA অ্যাসোসিয়েশনের 3 দিনের মিলন মেলা। এর আগে শুক্রবার র্যালি ও বিচ ক্লিনিং কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছিল অ্যাসোসিয়েশনের কনভেনশন। গতকাল দ্বিতীয় দিনে ছিল বার্ষিক সাধারণ সভা এবং অ্যাসোসিয়েশনের ডিরেক্টরি বিতরণ। সংগঠনের সভাপতি আবু সাইদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ANM ওয়াজেদ আলী এতে বক্তব্য রাখেন। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ATN বাংলা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঢাকাসহ 64 জেলায় কাজ শুরু করতে যাচ্ছে রোড স্টার ড্রিম ডে। এই উপলক্ষে রাজধানীর আবাহনী মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফাইল আহমেদ। এ সময় শিশুদের বই ও T-শার্ট দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার পার্ট এক্স খেলার খবর। কলকাতা নাইট রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে IPL-এর শীর্ষস্থান ধরে রাখল চেন্নাই সুপার কিংস। আর এতে টানা 3 ম্যাচ হারল বলিউড বাদশাহ শাহরুখ খানের দল KKR। ईडन गार्डन से 162 रन के टारगेट देने में 5 विकेट हारिए जयर लक्ष्य पहुंचा महेंद्र सिंह धोनी दल। जयर জন্য শেষ 12 বলে চেন্নাইয়ের দরকার ছিল 24 রান। সুরেশ রায়নার অপরাজিত 58 রানে জয় নিশ্চিত করে ধোনিরা। এর আগে ব্যাটিংয়ে ক্রিস লিনের 51 বলে 82 রানে ভর করে 161 রানের পুঁজি পায় 8 উইকেট হারানো কলকাতা। ম্যাচ সেরা ইমরান তাহির 27 রানে 4 উইকেট নিয়ে কলকাতার ধস নামান। সুপার লিগের ম্যাচ দিয়ে আগামীকাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল। মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা আবাহনী মুখোমুখি হবে চতুর্থ স্থানে দল প্রাইম দোলেশ্বরের। 20 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে বিকেএসপিতে খেলবে 12 পয়েন্ট নিয়ে তলানিতে থাকা মোহামেডান, আর ফতুল্লায় 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকা শেখ জামাল। সব কয়টি ম্যাচই শুরু হবে সকাল 9টা থেকে। বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক ফুটবলে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আয়োজক কমিটি। টুর্নামেন্টের সার্বিক আয়োজন নিয়ে আনুষ্ঠানিক প্রথম সভায় এ কথা জানান বাফুফে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। এই টুর্নামেন্টে শিরোপা জয়ের প্রত্যাশা করেছে স্বাগতিক বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, লাওস, কিরগিজস্তান ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী 22 এপ্রিল থেকে শুরু হবে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাফুফে ভবনে থাকবে স্বাগতিক দল, অন্য দলগুলোর আবাসন হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সভায় নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে গঠন করা হয়েছে 7টি উপকমিটি। কমিটির প্রধান হিসেবে থাকছেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক আব্দুস সালাম। ক্রিস্টাল প্যালেসকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। এই জয় 33 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দল লিভারপুলের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে আছে সিটিজেনরা। ক্রিস্টালের মাঠ সেলহার্স্ট পার্কে খেলার 15 মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আবারও গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে সিটিজেনরা। 63 মিনিটে রাহিম স্টার্লিং আরও 1 গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টারের দলটিকে। খেলার 81 মিনিটে মিলভোজেভিক ব্যবধান 2-1 নামিয়ে আনলে ম্যাচে উত্তেজনা ছড়ায়, কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের কল্যাণে 3-1 ব্যবধানে বড় জয় পায় ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। বর্ষবরণে রাজধানীতে আনন্দ উৎসব, মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরে মানুষের ঢল, প্রতিবাদে অবিচল হওয়ার ডাক রমনা বটমূলে। পহেলা বৈশাখে গণভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা। চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, হাসপাতালে দেখা করে এসে বললেন বিএনপি মহাসচিব। ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য মন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।